And here we go. Put your heart. Say, Bihoto Hongsalor, Mohan Manor Rice. Pokoke, more Boktobor Akmokta, my Hawani Yonan Kurisu. Adi, Abongo Karne, Hubai Go, and Mogano, Hubai Go. যদি আমার নয়ন নাথক ফুকমানি ওজা নয়ন নাথক মোৰ লগত যেতিয়া যোগাযোগ কৰিছিল নয়ন নাথ বুলি কৈছিলে নয়ন নাথ এগৰাকী যুৱ ওজা শিল্পী আৰু নয়নৰ লগত আন এগৰাকী ওজা যুগল নাথ এই দুয়োগৰাকী এটা চুপাৰ আৰু যুৱ ওজা আৰু দুয়োগৰাকী জনপ্ৰিয় ওজা গতিকে আমি দুয়োগৰাকী ওজাৰ লগতে দলটিক মই সেৱা নিবেদন কৰিছোঁ আৰু আটাইতকৈ মই আনন্দিত হৈছোঁ যেতিয়া আমাৰ পিংকু কলিতাই মোক টেলিফোনেৰে যোগাযোগ কৰিছিল মোৰ আজিৰ দিনটোত মই দুখন সভা শেষ কৰি পেলাই মই ইয়ালৈ আহিছোঁ ইয়াৰ পিছত সন্ধিয়া নাগাৰ নামৰ এটা অনুষ্ঠান মই আকৌ ডিগ্ৰী পাৰত আছে মই তাতেও যাব লাগিব গতিকে আহি মই আনন্দিত হৈছোঁ আৰু মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ পূব বুঢ়া অগ্ৰগামী যুৱ সংঘৰ সন্মানীয় সভাপতি বিকাশ কলিতা আৰু সম্পাদক বিতুপন কলিতাৰ সৈতে উদযাপন সমিতিৰ যতীন কলিতা কেশৱ কলিতা ধীৰেশ্বৰ কলিতা আৰু নয়নমণি কলিতাক গতিকে মোক চমুকৈ ক'বলৈ দিছে আৰু মই চমুকৈ ক'ম আৰু এইটো সময়ত যিহেতু ওদাপালি প্ৰদৰ্শন হ'ব গতিকে ওদাপালি পৰিৱেশন কৰাৰ আগমুহূৰ্তত যিমান সৌলাকে বক্তব্য নাৰাখক তাত শোভা নাপায় গতিকে কৃষ্টি সংস্কৃতিৰ যিটো আনন্দ যিটো মাদকতা সেইটো সম্পূৰ্ণ পৃথক গতিকে দৰঙী কলা কৃষ্টি উন্নয়ন সংঘৰ এগৰাকী বিষয়ববীয়া হিচাপে যিহেতু আমাক আমন্ত্ৰণ জনোৱা হৈছে গতিকে ধৰ্মী কলা কৃষ্টিৰ বিষয়ে অকণমান নক'লে মোৰ আধৰুৱা হ'ব যেন মই অনুভৱ কৰিছোঁ আৰু আমি দৰঙী কলা কৃষ্টি উন্নয়ন সংঘই কেৱল দৰং জিলাক সাঙুৰি লোৱা নাই দৰং আৰু ওদালগুৰি জিলাক এই দুয়োখন জিলাৰ যিমানখিনি লোককৃষ্টি আছে আমি যেতিয়া সাধাৰণ সম্পাদকৰ দায়িত্ব লওঁ আমি 32টা কৃষ্টি আমাৰ যিসকল বিশেষজ্ঞ আছে লোকশিল্পীৰ আমি সেইসকলক বহুৱাই লৈ আমি 32টা লোককৃষ্টি অন্তৰ্ভুক্ত কৰি আমি দুবছৰ সাংস্কৃতিক সমন্বয় যাত্ৰা আমি আৰম্ভ কৰিছোঁ আৰু মোৰ এনেকুৱা এখন গাঁও নাই যিখন গাঁৱত মই লোকশিল্পী বিচাৰি চলাফ কৰা নাই যিসকল লোকশিল্পী বৰ্তমান বয়সে ফাটি দিছে লোককৃষ্টি কৰি কৰি ভাগৰুৱা হৈ পৰিছে মই সেইসকলকো মই দৰঙী কলা কৃষ্টি মই নিমন্ত্ৰণ জনাই যথাযোগ্য সন্মান প্ৰদানৰ এক ব্যৱস্থা কৰিছোঁ আৰু আমি যে দৰঙী কলা কৃষ্টি উন্নয়ন সংঘই এই সাংস্কৃতিক সমন্বয় যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ আমি যিহেতু আমাৰ প্ৰথম পৰিচয়ত আমি দৰঙীয়া আমাৰ দৰঙীয়াৰ নিজস্ব ভাৱ ভাষা আছে ভাৱৰ পৰাই ভাষা ভাষাৰ পৰাই সাহিত্য সাহিত্যৰ পৰা সংস্কৃতি আৰু সংস্কৃতিৰ পৰা সংগীত এক মেৰানেপেৰা সম্পৰ্ক সেইকাৰণে মই সভা সমিতিত কৈ থাকোঁ আমাৰ যিসকল শিল্পী সাহিত্যিক আছে বিশেষকৈ শিল্পীসকলক যিসকল লোককৃষ্টিৰ সৈতে সম্পৃক্ত সেইসকলক মই সাহিত্য সাধনা কৰিবৰ কাৰণেও এটা আহ্বান জনাওঁ এইকাৰণে আহ্বান জনাওঁ সাহিত্যৰ এটা অলংকাৰ কবিতা এই কবিতা আপোনালোকে চাব গায়কে গান গাই ওজাই ওজা পৰিৱেশন কৰে আৰু আটাইখিনি কবিতাৰ আকাৰত গীতবিলাক লিপিবদ্ধ হয় কবিতাৰ পৰাই গীতলৈ ৰূপান্তৰিত হয় কিন্তু সকলো কবিতাই গীতলৈ ৰূপান্তৰিত নহয় কোনবিলাক গীত কোনবিলাক কবিতা গীতলৈ ৰূপান্তৰিত হয় যিবিলাক কবিতা চন্দ্ৰযুক্ত হয়
ছন্দযুক্ত কবিতা শিল্পীয়ে আমার যুগল সহ যুগলনাথ নয়ননাথন দরে আমার পিঙ্কু কলিতা মোট সমুখতে আছে। পিঙ্কু যথেষ্ট অভিজ্ঞ, গতি এই যে কবিতা কবিতা যেটা ছন্দযুক্ত হয় সেই কবিতা শিল্পীয়ে আ অলংকার সুর তাল লয় বাদ্যযন্ত্র ব্যবহার করে প্রয়োগ করে এক চমৎকার রূপ প্রদান করে, আর এই চমৎকার রূপটাই হয়ে পড়ে গীত আর গীতর পরা সঙ্গীত। সেই কারণে মই শিল্পী সকলক কবিতা লিখিবর কারণে সকল সভাত আহ্বান জানাও। আজি পূব যুবক অগ্রগামী সংঘই এই সরস্বতী পূজার সত্যে ওজাপালি প্রদর্শন করে এক লোক সংস্কৃতির ধারা ইয়াত ধোয়াবর কারণে প্রচেষ্টা চলাইছে, এই প্রচেষ্টাক মই আদরণি জানাইছো। গতি মই দীঘলীয়া করব খোঁজা নাই, মই ওজাহে চাম। গতি আর মোর দরে সকলে ওজা চাবর কারণে ইয়াত আসন গ্রহণ করে আছে। মই পূব বুড়া অগ্রগামী যুব সংঘ এই ধারাবাহিকতা এফালে পূজা পূজা হয়ে গেল, পূজার পিছত অন্ন অন্ন গ্রহণ করলে একাংশ আর একাংশ করে আছে। ইয়ার পিছত আমি যে আনন্দ পাম এই যে ওজাপালি পরিবহন করব, এই ওজাপালি অনুষ্ঠানের জড়িয়ে এক সমন্বয়ের সৃষ্টি হয়, গতি এই সমন্বয়ের ধারা আনন্দর ধারা অব্যাহত রাখবর কারণে মই পূব বুড়া অগ্রগামী যুব সংঘ নিবেদন জানাইছো। বছরে বছরে এই ধারাবাহিক কেবল ওজায়ে যে পরিবহন কর বছরে বছরে মই সেটু কব খোঁজা নাই। ইয়ার পিছত বিয়াঘর ওজাপালি আছে, এবছর বিয়াঘর ওজাপালি ইয়াতে মাতক নাগার নাম, ইয়ার আশেপাশে যথেষ্ট অভিজ্ঞ নাগার নামের পাঠক আছে, মাতক তেনে ধরনে এক সমন্বয় ধারা ইয়াত সৃষ্টি করক তাকে কামনা করছো। আর পূবা অগ্রগামী যুব সংঘর উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করে মোর এই কবলগাখিনি ইমানতে সামৰণি মারিম। আর এটা কথাই কইছো যে মই আগতেই কৈছো যে আমি দরঙিয়া, আমার প্রথম পরিচয় আমি দরঙিয়া, আর দরঙিয়ার কৃষ্টি সংস্কৃতিয়ে মূল অলংকার। এটা আমি এই সমাজখনত যিমানখিনি মানুহ আছো এইখিনি মানুহক মই তিনিটা বাক্য মানি চলিবর কারণে সেবা ধরি, আর সেই তিনিটা বাক্য হৈছে অন্ন বাক্য আর ব্যবহার। আমি সমাজ আদি বাস করো, আমি সমাজক বিশ্বাস করো, আর এই সমাজ ব্যবস্থা এই তিনিটা বাক্যই অলংকারের দরে কাম করে। অর্থাৎ মণ্ডপর পিছফালে অন্ন গ্রহণ করে আছে কোনোবাই তাক ভোজ বুলি কয়, ভকতীয়া পন্থাত মহাপ্রসাদ বুলি কয়, যোনে যি নকক অন্ন অন্ন আমার আই সকল সম্মুখত আছে। অন্ন যেটা বনাবলে যাব চাল মুঠি ধুমতে নীতি নিয়মের কথা আছে, বনাওতে নীতি নিয়মের কথা আছে, বিলাওতে নীতি নিয়মের কথা আছে, ভক্ষণ করতে খাওতে নীতি নিয়মের কথা আছে। মই আই সকলক কবলগিয়া নাই, আই সকলে জানে অন্ন কেনেকে বনাব লাগে, কেনেকে দিব লাগে, কেনেকে খুৱাব লাগে, আর আমি কেনেকে খাব লাগে, এই অন্নর ক্ষেত্রত এই কথাখিনি মই মানি চলিবর কারণে সেবা ধরেছো। বাক্য আজি ইয়াতে অনুষ্ঠান চলি আছে, হয়তো এই বৃহত্তর সুবাটোর দুঘর মানুষ নহাকে আছে, ইয়ার কিছু সামাজিক বাধা থাকে আর কিছু আপুর গুজর স্বভাবর পরিয়াল বা মানুষ থাকে। এই যে বাক্য আমি কথা কওঁতে সাবধানতা অবলম্বন করব লাগে, আমি যি কথা কওঁ যে ধরনের কওঁ মানুষ এজনক কেনে ধরনের ব্যবহার করব লাগে, কেনে ধরনে কথা পাতিব লাগে, এই কারণে অন্ন বাক্য আর ব্যবহার, ব্যবহারে মানুষের পরিচয়, এই তিনটা বাক্য আপনা হবে মানি চলিলে এই বৃহত্তর পূব বুড়া অঞ্চল চহকী হব, পূব বুড়া অগ্রগামী সংঘ জীবন্ত রূপত আজীবন জিয়াই থাকিব।
তাকে মই কামনা করে মূল কবলগিয়া আসল বক্তব্য বলে নধরব অকান ভাবর আদান প্রদান করল তাত বহা ঢুকা হওয়াটা স্বাভাবিক নিজরে এজন বলে ভাবি সেখান ক্ষমা করব তাকে কই মূল কবলগিয়া ইমানতে সামরণি মারিছ নমস্কার। আর লগেলগে মই আজ এই ওজাপালির যে অনুষ্ঠান এই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা বলে মই রাজভাবে ঘোষণা করছো আর মই আমার ওজাক লগেলগে তখন কৃষ্টি পরিবহন করবর কারণে আহ্বান জানাইছো। দরম বলে আসলে এইখানে
এই ভাষা গতিকে মানটো হব বেয়া গুড়ে কোনে নকলে গায়া এগুড়ে মই আপোনাৰ ওচৰলৈ আহিলো বৰ ডাঙৰ এটা আশালৈ কিন্তু বহু দিনৰ পৰা ভাবি আছো আপোনাৰ পৰা মই কিবা এটা অকণমান পৰামৰ্শ ল'ম বুলি সেইকাৰণে আজি এখন ছুটি দুটা দিনাই আপোনাক লগ পাই মোৰ এনে আনন্দ লাগিছে গতিকে আনন্দ লগাই হয় মোৰ যিখিনি আজিকালি ছোৱালী